জাতীয় দলের হেড কোচ হ্যাভিয়ার কাব্রেরার সঙ্গে যাত্রা শেষ হতে যাচ্ছে বলে গুঞ্জন শোনা যাচ্ছে। তবে কাব্রেরার সঙ্গে চুক্তি নবায়নের আগে খালি হয়ে গেছে সহকারী কোচ ও গোলরক্ষক কোচের পদ। ইতোমধ্যেই তারা যোগ দিয়েছেন দেশের স্বনামধন্য ক্লাবে। তবে শূন্য স্থান পূরণে কোচ খুঁজছে বাফুফে। দ্রুতই কাব্রেরার সহযোগী কোচের জায়গা পূরণ করা হবে বলে জানিয়েছেন ফেডারেশন সভাপতি কাজী সালাহউদ্দিন। ভ্যাকেন্ট হয়ে গেছে যখন, তখন ন্যাচারালি আমরা নতুন রিপ্লেস করব। আমরা লোকাল যদি ভালো পাই লোকাল দিয়ে করব, লোকাল যদি কোয়ালিটি না হয় তাহলে ফরেন দিয়ে করব। এছাড়াও এলিট একাডেমির তরুণ ফুটবলারদের ভিত শক্ত করায় সবসময় সচেষ্ট বাফুফে। সে লক্ষ্যে এবার দেশি কোচের বদলে বিদেশি কোচের দিকেই চোখ রাখছে ফেডারেশন। আমার এখানে উই ডোন্ট হ্যাভ ইয়ুথ ট্রেনিং করার কোচেস নাই, বিকজ ওটা তো বেসিক থেকে আরম্ভ হয়। এরকম টেকনিক্যাল, ইটস এ ভেরি টেকনিক্যাল জব, এরকম কোচ নাই। এটা আই থিঙ্ক এটা বিদেশি দিয়ে কভার করতে হবে। আমরা 500টা কোচকে টার্গেট করেছি, সো ইয়েবিলিটি একজন। এখনো আপনাকে আমি কোনো কনফার্মেশন দিতে পারবো না। এদিকে দেশের নারী ফুটবলে ইতিহাস গড়ার সাফল্যের পর এবার বাফুফের নারী একাডেমির কোচিং স্টাফে আসতে পারে পরিবর্তন। ইতোমধ্যেই নারী দলের সঙ্গে বিদেশি নারী কোচ কাজ করতে আগ্রহী বলে জানিয়েছেন টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলি। ফিমেল একাডেমি, জাতীয় দলের জন্য বিদেশি সহকারী কোচ খোঁজা হচ্ছে, তবে সেক্ষেত্রে দেশি কোচদের দিকেও আমরা নজর রাখছি। তবে আপনারা জেনে খুশি হবেন যে নারী একাডেমির জন্য আন্তর্জাতিক পর্যায়ের বেশ কজন নারী কোচও আগ্রহ প্রকাশ করেছেন। এছাড়াও বাফুফে এলিট একাডেমির জন্য দক্ষ বিদেশি কোচ নেয়ার পরিকল্পনা রয়েছে ফেডারেশনের। চলতি বছর জাতীয় দলের কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট না থাকলেও দ্রুতই কোচ নিয়োগ কার্যক্রম শেষ করতে চায় বাফুফে। তাজিন খন্দকার, সময় সংবাদ, ঢাকা।